এবার বিশ্ব কিডনি দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সুস্থ কিডনি সবার জন্য, জ্ঞানের সেতুবন্ধনে সাফল্য। অর্থাৎ কিডনিকে সুস্থ রাখতে হলে এবং মানুষের মধ্যে কিডনি বিষয়ক সচেতনতা ছড়িয়ে দিতে হলে আমাদের বিশেষজ্ঞ পর্যায়ে, স্বাস্থ্যকর্মী পর্যায়ে, সমাজকর্মী পর্যায়ে এবং যারা পলিসি নির্ধারণ করেন তাদের পর্যায়ে আমাদের যে জ্ঞানের যে দূরত্ব, জ্ঞানের যে গ্যাপ, নলেজ গ্যাপ যেটা বলি, সেটাকে আমরা সমন্বয় সাধন করে সেটা সেতুবন্ধনের মাধ্যমে সেটাকে সমন্বয় সাধন করে আমরা আমাদের জনসাধারণকে কিডনির সুস্বাস্থ্য তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। এখন কি প্রশ্ন হতে পারে যে কিডনি রোগের লক্ষণসমূহ কী কী? একটি কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ক্রনিক কিডনি ডিজিজ যেটি বলি সেটি অনেক সময় কোনো উপসর্গ ছাড়াই একটা বিশেষ পর্যায়ে গিয়ে ধরা পড়তে পারে। যখন যেমন ধরুন একটি লোক মধ্যপ্রাচ্যে চাকরির জন্য যাবে অথবা ইন্স্যুরেন্সের জন্য স্বাস্থ্য পরীক্ষা করবে, অর্থাৎ দেখা গেল তখন তার ধরা পড়ছে যে তার কিডনিটা ধীরগতিতে বিকল হয়ে আছে, কিন্তু কোনো উপসর্গ ছিল না। এছাড়া উপসর্গ যেগুলো হতে পারে সেগুলো হচ্ছে শরীরে পানি আসে, অর্থাৎ চোখের পাতা ফুলে যায়, মুখমণ্ডলে পানি আসে, পায়ের পাতা ফুলে যায়, শ্বাসকষ্ট হতে পারে, রক্তশূন্যতা হয় এবং প্যালপিটেশন যেটা বলি, হৃদস্পন্দন বেড়ে যায়, উচ্চ রক্তচাপ ধরা পড়ে, বা কারো উচ্চ রক্তচাপ আগে না থাকলে তার নতুনভাবে ধরা পড়ে, আগে থেকে থাকলে তার উচ্চ রক্তচাপ বেড়ে যায়, এবং অনেক সময় দেখা যায় বমি বমি ভাব হয়, ক্ষুধামন্দা হয়, বমি হয়, এবং একটা পর্যায়ে বিশেষ পর্যায়ে গেলে সারা শরীরে এক ধরনের চুলকানি হয়, যেটা কোনো চর্মরোগ নাই কিন্তু কিডনি ফেলিওরের কারণে চুলকানি হয়। আর নেফ্রাইটিস হলে আপনার প্রথম থেকেই সকালে ঘুম থেকে উঠলে চোখের পাতাগুলো ফুলে যায়, একটা পর্যায়ে পায়ে পানি আসে। আর কিডনির মূত্রনালীর ইনফেকশন হলে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হয়, বারবার প্রস্রাব হয়, এবং কিডনিতে পাথর হলে মেরুদণ্ডের দুই পাশে পাঁজরের নিচের দিকে ব্যথা হতে পারে এবং প্রচণ্ড ব্যথা হতে পারে অনেক সময়, এবং ব্যথার সাথে বমি হয়, অনেক সময় ব্যথার সাথে জ্বর আসে, তখন আমরা এটাকে বলি পাইলোনেফ্রাইটিস। এই ধরনের কিডনি রোগ বিভিন্নভাবে আপনার শরীরে বিভিন্ন লক্ষণ নিয়ে প্রকাশ হতে পারে। তবে যারা ডায়াবেটিসে ভুগছেন, যারা উচ্চ রক্তচাপে ভুগছেন, যারা কোনো না কোনো সময় নেফ্রাইটিস ব্যারাম হয়েছিল, রোগ হয়েছিল, তাদের ক্ষেত্রে সাধারণত কিডনিকে নিয়মিত আমরা একটি চেক আপের মধ্যে রাখতে বলি, যেটা প্রস্রাবের রুটিন পরীক্ষা, কিডনির আলট্রাসোনোগ্রাফি এবং রক্তে ক্রিয়াটিনিন, এগুলো নির্ণয় করলে যে যারা উচ্চ ঝুঁকিতে আছে তাদের অন্তত 6 মাসে একবার, যারা উচ্চ ঝুঁকিতে নাই তাদের বছরে একবার করে এসব পরীক্ষা করলে সাধারণত কিডনি রোগ অনেক সময় লক্ষণ ছাড়াও যদি হয় তাতেও কিডনি রোগ ধরা পড়ে।